বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি রাজশাহী সফরে এসে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে বুধবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান মিটন। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সিটি মেয়র। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াস্তানি, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর নৌশাদ আলী, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন 2022 উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগ দিতে গতকাল রাজশাহীতে আসেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আপনার সাথে বেশি কথা বলার সুযোগ পাবো। তখন তো সুযোগ পাবো।